সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোম মেনু ফ্রন্ট অপশন। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। হোম মেনুতে ফ্রন্ট অপশনটা একটা বড় ধরনের ভূমিকা রাখে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো লেখালেখির ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে ধরনের লেখাই লেখেন না কেন, সেটাকে স্টাইলিশ করার জন্য বা একটু লেখার স্টাইলকে সুন্দর করার জন্য আপনাকে ফন্ট অপশনটা অবশ্যই বেছে নিতে হবে। ফন্ট অপশনের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে ফন্ট স্টাইল বা ফন্ট। এটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফন্ট পাবেন, যেটা কিনা বিভিন্নভাবে আপনার লেখাকে স্টাইলিশ করতে পারবেন। যদি আপনার লেখাটাকে আপনি সিলেকশন করে নেন, তাহলে এখান থেকে আপনি যখন ফন্ট চেঞ্জ করবেন তখন দেখবেন যে আপনার লেখাগুলো চেঞ্জ হচ্ছে। আপনি খেয়াল করবেন যে আমি যখনই যে ফন্টে বা ফন্টের স্টাইলে আমি মাউস পয়েন্টারটা রাখতেছি তখনই ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফন্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা আমাদের ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে অনেক সময় আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই বা একটু ডিফারেন্ট কিছু ফন্ট আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফন্ট অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট অপশন আমরা বা ফন্ট নিতে পারি। এটা শুধুমাত্র লেখার সৌন্দর্যই না, ডকুমেন্টটাকে সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এই ধরনের ফন্টগুলো ডিফল্ট আকারে আপনার কম্পিউটারে থাকবে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করবেন। এছাড়াও যদি আপনি নতুন কোনো ফন্ট বা অন্য কোনো স্টাইলের ফন্ট আপনার পছন্দ হয় অনলাইনে দেখেছেন, সেখান থেকেও আপনি এটা ডাউনলোড করে ইনস্টল করে ফন্ট লিস্টে আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো ফন্টগুলোকে পেয়ে যাবেন। খেয়াল রাখতে হবে যখনই আপনি কম্পিউটারে কাজ করতেছেন তখন যে ফন্টটা দিতেছেন সেটা যখন আপনি প্রিন্ট করতে যাচ্ছেন তখন যে কম্পিউটারে প্রিন্ট করতেছেন সেই কম্পিউটারও অবশ্যই সেই ফন্টটা থাকতে হবে, অন্যথায় আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট নিতে পারি, ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে। তো এখান থেকে আপনি ফন্ট নিতে পারেন। এর পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ফন্টের সাইজ, অর্থাৎ আপনি আপনার ফন্টটাকে কতটুকু সাইজে রাখতে চান, অর্থাৎ লেখাটাকে কতটুকু সাইজে রাখতে চান। আপনি যখন হাতে লেখা লেখেন তখন দেখা যাবে যে এক একজনের হাতের লেখা এক রকম থাকে, কারো ছোট কারো বড়। তো যদি আপনি কখনো আপনার লেখাটাকে বড় বা ছোট করার প্রয়োজন পড়ে আপনি অবশ্যই এখান থেকে ফন্টের সাইজ নিতে পারবেন। এখানে কিছু ডিফল্ট ফন্টের সাইজ দেওয়া আছে, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো ফন্টের সাইজ বাড়াতে বা কমাতে পারেন। কেন আমরা ফন্টের সাইজ বড় বা ছোট করি? সাধারণত আমরা যেটা করি আমাদের টাইটেলগুলোকে আমরা একটু বড় রাখার চেষ্টা করি, কিংবা বিশেষ বিশেষ ক্ষেত্রে যে লেখাগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করার জন্য আমরা অনেক সময় ফন্টগুলোকে বড় বা ছোট রাখার চেষ্টা করি। রেগুলার হিসাবে আমি যদি বলি তাহলে আমরা সাধারণত 12 বা 14 সাইজের ফন্টটাকে আমরা বেশি অ্যাপ্লাই করে থাকি, কিন্তু এর চেয়ে বড় সাইজের ফন্ট আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে কখনো দেখা গেছে যে এখানে ডিফল্ট আকারে 8, 9, 10, 11, 12, 14, 16 এভাবে করে ফন্টের সাইজ দেওয়া আছে, কিন্তু আপনি যে সাইজটা চাচ্ছেন সেটা এখানে নাই। ধরা যাক এখানে 14 এবং 16 মাঝখানে আপনার 15 সাইজের একটা ফন্ট দরকার, বা ফন্টের সাইজটা আপনি 15 করতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনি এখানে 15 লিখে এন্টার দেবেন, আপনার ফন্টের সাইজটা 15 চলে আসবে। অথবা যদি কখনো এরকম হয় আপনি লেখাকে সিলেক্ট করে নিয়েছেন, আপনি এক এক করে ফন্টের সাইজ বাড়িয়ে বা কমিয়ে দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং সেকেন্ড ব্রেকেট কমান্ডটাকে আপনি ব্যবহার করবেন, তাহলে এটা এক এক করে বাড়বে। আর যদি আপনি কন্ট্রোল এবং কিবোর্ডের লেফট সেকেন্ড ব্রেকেট ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা এক এক করে কমবে। অর্থাৎ আপনাকে কিবোর্ডের এই দুটো অপশনকে অবশ্যই ব্যবহার করতে হবে আপনি আপনার পছন্দ মতো যতটুকু অংশ বাড়াতে চান বা কমাতে চান। এছাড়াও পাশে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এ সাইজ, অর্থাৎ এখানে আপনি ফন্টের সাইজটা ডিফল্ট আকারে বাড়বে। আবার যদি এখানে ক্যাপিটাল এ বা একটু ছোট সাইজ অর্থাৎ ডিক্রিজ করার সাইজটা সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ফন্টের সাইজটা কিছুটা হলেও কমে যাচ্ছে, অর্থাৎ ডিফল্ট আকারে আপনি কমাতে পারতেছেন। এখান থেকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনার ডকুমেন্টের জন্য কতটুকু ফন্টের সাইজ দরকার। আচ্ছা, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে যে আপনি কেসগুলো চেঞ্জ করবেন। কেস বলতে এখানে আমাদের লেখার যে স্টাইলটা সেটা আমরা কীভাবে রাখতে চাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখানে কিছু কেস দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্স কেস যেটা আমরা রেগুলার লিখে থাকি, এখানে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ান এবং টুগলি কেস। অর্থাৎ এই অপশনগুলোর মাঝখানে যে জিনিসটা আমাকে বেশি হেল্প করতেছে সেটা হচ্ছে যে আপনি কখনো যদি এরকম হয় যে আপনার কিবোর্ডের ক্যাপস লকটা অন ছিল, আপনি ছোট হাতে লেখা লিখতে গিয়ে বড় হাতে লেখা লিখে ফেলেছেন, সো আপনি এখানে এসে সিলেক্ট করে অবশ্যই লোয়ার কেস দিয়ে দিবেন, তাহলে দেখুন লেখাগুলো সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেছে।
আবার যদি কখনো এরকম হয় যে না আপনার সবগুলো অফ করে বড় হাতে লেখার প্রয়োজন ছিল, কোনো কারণে আপনি ক্যাপস লকটা অন করেননি, তো আপনি এখান থেকে ক্যাপিটালাইজ করতে পারবেন, অর্থাৎ আপার কেস করে আপনি পুরো লেখাগুলোকে আপনি বড় হাতে করতে পারবেন। এছাড়া যদি আবার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে প্রয়োজন করে, সেখান থেকে আপনি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনটা ব্যবহার করে প্রত্যেকটা অক্ষরকে আপনি প্রথম অক্ষরকে বড় হাতে করতে পারবেন। আবার উল্টোটাও করা যায়, টুবলি কেস এটা হচ্ছে উল্টো কাজ, প্রথম অক্ষরটা ছোট হাতে থাকবে, বাকিগুলো বড় হাতে থাকবে। সাধারণত এই জিনিসটা আমরা খুব কম ব্যবহার করি, যদি কখনো লেখার স্টাইলকে একটু সুন্দর করতে চাই বা একটু প্রেম করতে চাই, ঠিক আছে, কারোর সামনে হাইলাইট করতে চাই, তখন আমরা এই ধরনের ব্যবহার করতে পারি। তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে সেন্টেন্স কেস ব্যবহার করি, অর্থাৎ রেগুলার যেটা হয় যে বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতে হয়, বাকিগুলো ছোট হাতে হয়। তো এভাবে করে আমরা লেখাটা লিখে থাকি। কখনো যদি আপনার একটু ডিফারেন্ট করার প্রয়োজন পড়ে যে এই লেখাটা আপনার সবগুলি বড় হাতের অক্ষর লাগবে, তো আপনি একটু সিলেক্ট করে নিলেন, দেন ক্যাপিটালাইজ করে নিলেন সবগুলো বড় হাতে, সেইভাবে করে আপনি ডিফারেন্ট করতে পারবেন। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এগুলোতে যদি আপনি মাউস নিয়ে যান, দেখবেন যে লেখা আসবে বোল্ড করার জন্য আপনাকে অবশ্যই কন্ট্রোল প্লাস বি প্রেস করতে হবে ইটালিক করার জন্য, অর্থাৎ একটু লেখাটা বাঁকা হবে, কন্ট্রোল প্লাস আই। এবং আন্ডারলাইন যদি লেখার নিচে আপনি আন্ডারলাইন করতে চান, কন্ট্রোল প্লাস ইউ, তাহলে আপনি এই লেখাগুলোকে আপনার পছন্দ মতো স্টাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা টাইটেলগুলোকে চেঞ্জ করার জন্য বা বিশেষ লেখাকে হাইলাইট করার জন্য এই অপশনগুলো ব্যবহার করে থাকি। এখন আমি যদি বোল্ডে ক্লিক করি বা কন্ট্রোল প্লাস বি প্রেস করি, তখন লেখাগুলো একটু মোটা হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল আই প্রেস করি, অর্থাৎ আমি যদি লেখাগুলোকে একটু ইটালিক বা বাঁকা করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস আই দিলে আমার লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে। আবার যদি আমি আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ই। এখানে আমাদের পাশে দেখা যাচ্ছে যে ড্রপ ডাউন মেনু আছে, অর্থাৎ এখান থেকে আপনি ডাবল আন্ডারলাইন, বোল্ড আন্ডারলাইন বা এই ধরনের ডিফারেন্ট আন্ডারলাইন আপনি এখান থেকে করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে লেখাগুলোকে বোল্ড করতে চাচ্ছেন বা এটা হাইলাইট করতে চাচ্ছেন বা টাইটেলগুলোকে হাইলাইট করতে চাচ্ছেন, আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, কিংবা আন্ডারলাইন যদি দিতে চান সেক্ষেত্রে আন্ডারলাইন দিতে পারবেন। আবার যদি আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো সরাতে চান, সেম প্রসেস, অর্থাৎ আপনাকে আবার কন্ট্রোল বি দিলে অর্থাৎ বোল্ড চলে যাবে, কন্ট্রোল আই দিলে ইটালিক চলে যাবে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে যাবে। সো আপনি কিবোর্ডে শর্টকাট কিটাও ব্যবহার করতে পারেন। তো আমরা জাস্ট ওয়ার্ডে টাইপিংয়ে টাচ করি, সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাত কিবোর্ডের উপরে থাকে, সো কিবোর্ডে শর্টকাট কিটা আমাদের ব্যবহার করাটা বেশি জরুরি। অর্থাৎ আমরা যদি শর্টকাট কিটা জেনে থাকি, তাহলে আমরা খুব দ্রুত এটা ব্যবহার করতে পারবো, কারণ টাইপিং যত ফাস্ট হবে আপনার পারফরমেন্স তত বেটার হবে। সো এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কন্ট্রোল বিতে আছে বোল্ড, কন্ট্রোল আইতে ইটালিক এবং কন্ট্রোল ইউতে আন্ডারলাইন। এরপর যে অংশটা আছে সেটাকে বলা হয় স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো লেখাকে যদি আমি কেটে দিই, অর্থাৎ আমি একটা লেখা লিখেছি সেটার উপরে যদি আমি একটা কাটা দাগ বসাতে চাই, তাহলে স্ট্রিক থ্রোটা আমি ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমার প্রথম শব্দটা কোনো কারণে ভুল হয়ে থাকে, আমি যদি এটাকে শো করতে চাই যে এই শব্দটা ভুল হয়েছে এবং এটাকে আমি সঠিকভাবে পাশে লিখছি, তখন আমি স্ট্রিক থ্রোতে ক্লিক করলে এখানে মাঝখানে একটা কাটা দাগ চলে আসবে। যদি এটা ব্যবহার আমরা খুব কম পেয়ে থাকি, কম সময়ে ব্যবহারটা হয়ে থাকে, তারপর যেহেতু ফন্ট অপশন এই অংশটা আছে, তো আমরা এটা ব্যবহার এখান থেকে করতে পারবো। দেন এখানে আছে হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং আপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং আপার স্ক্রিপ্ট সাধারণত আমরা ব্যবহার করে থাকি যদি কখনো রাসায়নিক কোনো বিক্রিয়ার নাম লিখে থাকি, ধরুন যে আমরা সালফিউরিক অ্যাসিডের একটা নাম লিখছি H2SO4। সাধারণত যেটা হয় যে টু এবং ফোর এই শব্দ দুটো, সাধারণত যেটা হয় যে টু এবং ফোর এই অঙ্কগুলো সাধারণত নিচে বসে থাকে, তো এটার ক্ষেত্রে আমরা যেই অংশটা নিচে বসবে সেটা আমরা সিলেকশন করে সাবস্ক্রিপ্ট ক্লিক করব। সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এটা সাধারণত নিচে বসে যাবে, এটা কিন্তু সেম দেখুন নিচে বসে গেছে। এখন যদি কোনো কারণে এরকম হয় যে আমরা ম্যাথমেটিক্যাল কোনো টার্ম লিখছি, দেখুন এই টাইপের যদি আমরা কোনো রাশি বা ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাই, তখন আমাদের এই লেখাগুলোকে উপরে বসানোর প্রয়োজন পড়ে, তখন আমরা সুপার স্ক্রিপ্টটা ব্যবহার করবো। সো এটা যদি ব্যবহার করি তখন দেখা যাবে যে উপরে বসে যাচ্ছে। সাধারণত আমাদের এই কাজগুলো একটু ম্যানুয়ালি করতে হবে, এখানে অটো সিস্টেম নাই, এটা কিনা আমরা করেছিলাম যে সেন্টেন্সকে যদি আমি চেঞ্জ করতে যাই একবার সিলেক্ট করে সবগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে এরকম নাই, এটাকে আমাকে ধরে ধরে অবশ্যই চেঞ্জ করতে হবে। সো এই দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করবো। আর কিছু কিছু ক্ষেত্রেও ব্যবহার করা যায়, অনেক সময় লেখার নিচে কোনো কোটেশন বা কোনো পয়েন্ট আকারে শো করার জন্য বা কোনো ক্লু দেওয়ার জন্য আমরা অনেক সময় এই সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট আমরা ব্যবহার করে থাকি। এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে যে ফন্টের
টেক্সট যে অংশটা আছে বা অর্থাৎ আমাদের যে লেখার যে অংশটা আছে সেটাকে যদি আমি কোনো স্টাইলিশ আকারে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি এখন এখানে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল চলে আসছে, এটাকে আমরা অনেক সময় বলে থাকি ওয়ার্ডার। আমরা যদি আগের ভার্সনের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি তাহলে সেখানে ওয়ার্ডার নামে একটা অপশন আছে, এখান থেকেও আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে 2007, 2010, 2013 যে সফটওয়্যার অফিস প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আমরা এই স্টাইলগুলো পেতে পারি। কোনো একটা লেখাকে আমি সিলেকশন করলাম, সেটাকে যদি আমি স্টাইলিশ করতে চাই তাহলে সেই ধরনের স্টাইল এখন লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি যখন লেখাটা নিচ্ছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি একটু বড় করে দেখাচ্ছি, অর্থাৎ লেখাগুলো একটু ডিফারেন্ট হচ্ছে। অনেক সময় আমরা টাইটেল কিংবা বিশেষ ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করে থাকি। অনেক সময় কভার পেজের ক্ষেত্রে আমার দেখা গেছে যে আমাদের কোনো অ্যাসাইনমেন্টের কভার পেজ আমি রেডি করছি, তো কভার পেজের ক্ষেত্রে আমার টাইটেল দেওয়া লাগছে, একটু স্টাইলিশ করে টাইটেল দিলাম বা নিজের নামটা একটু ডিফারেন্ট করে লিখলাম, তখন আমরা এই ফন্ট স্টাইল বা টেক্সট স্টাইলটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে হাইলাইটার বলি আমরা। হাইলাইটার মানে হচ্ছে সাধারণত আমরা কোনো লেখা পড়তে গেলে বা বই পুস্তকে পড়ার সময় আমরা কিছু মার্কার পেন ইউজ করি, হাইলাইটার পেন ইউজ করি, সেটা দিয়ে আমরা লেখাকে হাইলাইট করি। তো সেরকম এখানেও ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে কোনো লেখা যদি আপনার ইম্পর্টেন্ট থাকে সেটাকে যদি আপনি হাইলাইট করতে চান হাইলাইট করতে পারবেন। সো আপনি এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার থেকে আপনি এটাকে হাইলাইট করতে পারবেন। সেখান থেকে ধরে নিলাম যে আমি এটাকে হাইলাইট করলাম, যদি আমি আবার হাইলাইটারটা সরাইতে চাই তাহলে পুরোটা অংশ সিলেক্ট করে দেন এখানে নো কালার নামে একটা অপশন আছে, সো সেখান থেকে আমি আমার হাইলাইটার জিনিসটাকে সরাতে পারি। এছাড়া পাশে যে আরেকটা অংশ আছে সেটাকে বলা হচ্ছে ফন্টের কালার, অর্থাৎ আমি যদি ফন্টের কালার কালো না দিয়ে নীল লাল সবুজ এই ধরনের কালার ব্যবহার করি তাহলে অবশ্যই আমাকে এখানে ব্যবহার করতে হবে। সো আমাকে প্রথমে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, আমি সিলেক্ট করে নিলাম দেন এখানে আমার পছন্দ মতো যে কালারটা আছে সেই কালারটা। এটা হতে পারে পুরো ডকুমেন্টের ক্ষেত্রে নাও হতে পারে, এটা শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে হতে পারে বা সাব টাইটেলগুলো আপনি যদি দেন সেক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন যে আপনি একটা ডকুমেন্ট লিখছেন সেখানে আপনার সাব টাইটেল আছে পাঁচটা একটা টাইটেলের আন্ডার, সো টাইটেলটাকে আপনি নীল কালার দিলেন, সাব টাইটেলগুলোকে আপনি গ্রিন কালার দিলেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে করে কালার দিতে পারেন। এছাড়া যদি আপনি পুরো লেখাটাকে নীল বা অন্য কোনো কালার করতে চান দেন আপনি করতে পারেন, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কালারকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই ফন্টের কালারটাকে। তো আমি সাধারণত যেটা করি ডিফল্ট আকারে ব্ল্যাক কালার রাখি, আমরা ব্ল্যাকটাকে রেখে দিলাম। তো এই হচ্ছে আমাদের ফন্টের ব্যবহার, অর্থাৎ না কিছু ওয়ার্ডে আমরা যখন ফন্টে কোনো কাজ করবো অর্থাৎ ফন্টের ডিজাইন, যেমন ফন্টের ডিজাইনটা কিন্তু অনেক বেশি জরুরি, কখন কোন জায়গায় কোন ফন্টের স্টাইল আপনি দিবেন, কোথায় বোল্ড করবেন, কোথায় আন্ডারলাইন করবেন, কোথায় আপনি আপনার সুপারস্ক্রিপ্ট করবেন, কোথায় স্ক্রিপ্ট করবেন সেটা, তারপরে হচ্ছে ফন্টের সাইজ যদি বাড়ান বা কমান কিংবা সেন্টেন্স কেস যদি আপনি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। ফাইনালি এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আপনি যদি কোনো ফরম্যাটকে বা কোনো স্টাইলকে ক্লিয়ার করতে চান অর্থাৎ আগের মতন ডিফল্ট আকারে রাখতে চান তাহলে আপনি অপশনটাকে ব্যবহার করতে পারবেন। এটা আমরা ব্যবহার করি যদি কোনো ডকুমেন্ট এরকম থাকে যে আপনাকে এডিট করতে বলা হয়েছে, আপনি আপনার মতন করে এডিট করতে চাচ্ছেন বা স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন দেন আপনি এই অংশটাকে ক্লিক করবেন। দেখুন একদম আগের মতো হয়ে গেছে, এখানে কিন্তু এতগুলো জিনিস আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে একটা টেক্সট ইফেক্ট দিয়েছিলাম, এখানে কিছু সুপারস্ক্রিপ্ট দিয়েছিলাম, এটাতে আবার স্ক্রিপ্ট ইউজ করেছিলাম। সো এখানে যাই ব্যবহার করি না কেন সব কিছু কিন্তু চলে যাবে। কোনো কারণে যদি এরকম হয় যে আমি ওটাকে বোল্ড করেছি আবার এই ফর্মে ক্লিয়ার অপশন দিলাম বোল্ড অপশনটা চলে গেছে, অর্থাৎ আপনি যা যা জিনিস এখানে অ্যাপ্লাই করবেন সব কিছু ডিফল্ট আকারে চলে যাবে যখন আপনি এই ক্লিয়ার অপশনটাতে ক্লিক করবেন। অর্থাৎ এটা আমাদের জন্য বেশ একটা ইফেক্টিভ একটা ব্যাপার যে কখনো যদি কোনো ডকুমেন্ট প্রবলেম করে আপনি এডিট করতে প্রবলেম ফেস করতেছেন তখন অবশ্যই আপনি এই অংশটা ব্যবহার করতে পারেন। সো এখানে যে যে অংশগুলো আছে বা যে যে অপশনগুলো আছে প্রত্যেকটাই ইফেক্টিভ আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট রেডি করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি যত ডকুমেন্টই রেডি করেন না কেন, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, সব কিছুতেই আপনাকে কিন্তু এই ফন্টের যে অপশনগুলো আছে সেগুলো বেশ কার্যকরী আকারে সহায়তা করবে আপনার ডকুমেন্ট রেডি করার জন্য। তো আশা করি আপনারা ফন্টের অপশনগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো এবং পূর্বে টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন, কারণ আপনারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কার্যক্রম সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না। সো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ।